হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, রুবিস ব্লগে। তো আজকে সোমবার, আর সকালে উঠে যা কাজকর্ম থাকে সবই হয়ে গেছে, রান্না বান্নাও হয়ে গেছে। তো রান্না বান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমার পাশে আমার ছেলে বসে এখন পড়াশোনা করছে, আর বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিনে খিচুড়ি, তারপরে ইলিশ মাছ ভাজা বা আলুর দম, পাঁপড় ভাজা, এগুলো জমে যায়। কিন্তু আমাদের ঘরে খেতে পছন্দ করে না, বাবাও খেতে চায় না, বা আমার বড় খেতে ভালোবাসে না। তো যেই কারণে ভাত করেছি মাছের মাথা দিয়ে, ডাল করেছি মাছের মাথা দিয়ে, ডাল হয়েছে সেই সেটাতে চিংড়ি মাছ আছে, আর মোচা হয়েছে চিংড়ি মাছ দিয়ে। তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এখানে আমার ছেলে এখন পড়াশোনা করছে, চলো দেখাই। তো এই যে আমি লাল শাক ভাজা করছি, করার মধ্যে লাল শাকটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে লাল শাক ভাজা করছি। আর এদিকে প্রেশার কুকারে মোচা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আমাদেরই গাছের মোচা। আর মাছের মাথা দিয়ে যে ডালটা হবে, তার জন্য মাথাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে পেঁয়াজ আমি কেটে রেখেছি, পেঁয়াজ টমেটো এইগুলো দিয়ে মাছের মাথার ডালটা করলে জাস্ট অসাধারণ লাগে। তো আমি আদা রসুন একটুখানি দেবো পরিমাণ মতো, আর মাথাটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। আর এখানটায় আমি কড়ার মধ্যে পেঁয়াজ, আদা রসুন, বাটা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। নিয়ে আমি ওর মধ্যে যা যা লাগে, নুন পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে একটুখানি গরম মশলা দিয়েছি, দিয়ে আমি মাথাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে তার উপরে আমি ডালটা দিয়ে দেবো। তো আমি দিয়ে দিয়েছি মাথাটা, দেখতেই পাচ্ছ কি সুন্দর চারিদিক দিয়ে তেল বেরিয়ে গেছে, আর কালারটাও জাস্ট অসাধারণ এসছে। তো এবারে আমি সেদ্ধ করা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেবো। আর ডালটা আমার হয়ে গেছে, ডালটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর কার কার খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে। আর এখানটায় চিংড়ি মাছ আর মোচাটাও হয়ে গেছে। তো এইটা আর আমি ভিডিও করতে পারিনি। তো আমার রান্না বান্না সবই কমপ্লিট, মাছে এই মোচা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ভাত আর লাল শাক ভাজা। আজকে সোমবারের রেসিপি এইটুকুনি।